তন্ময় চ্যানেল এক্সে স্বাগত। বন্ধুরা, আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্ভার ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো, আর কমেন্টে জানিও কেমন লাগলো। সাথে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলো না, যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো। আমাদের ফেসবুক পেজ তন্ময় চ্যানেল এক্সে লাইক করতে ভুলো না। কিশোর ভারতী শারদীয়া 1426। জানা থেকে অজানা। সমুদ্র বসুল লেখা, নীল হ্রদের বিভীষিকা। লম্বা গলা, অনেক কুঁচ, মাছের মতো ডানা, হলুদ পেট, বাইন বা সাপজাতীয় মাছের মতো গড়ন, সামুদ্রিক ঘোড়ার মতো দেখতে, লম্বা ধারালো লেজ, আবার কুমিরের মতো সরীসৃপ, গলা উঁচু করে আছে এক নীল হ্রদের মাঝখানে। এই বর্ণনা শুনলে কোনো অদ্ভুত দর্শক ভয়ানক প্রাণীর কথা মনে পড়ে কি? এক লোককথা থেকে জানা যায়, আয়ারল্যান্ডের এক সাহসী যুবক কুচুলিয়ান একবার ওই লেজের কাছে চলে গিয়েছিল। যখন সে দেখে ওই দৈত্য তার দিকে এগিয়ে আসছে, সে কোনোক্রমে নিজের জীবন বাঁচায়। আবার ওই লোককথা অনুযায়ী, গ্রামের এক নিরীহ মেয়ে যখন লেকের জলে কাপড় ধুচ্ছিল, তখন নাকি ওই জলদৈত্যটি উঠে এসে মেয়েটাকে গিলে খেয়ে ফেলে। আমরা তাকে দেখেছি কি দেখিনি সেই নিয়ে পরে আসছি, কিন্তু আমাদের ছেলেবেলার হিরো ঘনাদা কিন্তু পেয়েছিলেন তার সাক্ষাৎ। স্কটল্যান্ড হ্রদের এই সামুদ্রিক প্রাণীটি কিভাবে এক জলচর দানব রূপে সারা পৃথিবীর রহস্য, কৌতূহল ও অনুসন্ধানের বিষয় হয়ে উঠল, কীভাবে এই রহস্যভেদের সংকেত লুকোনো ছিল গীতগোবিন্দের এক শ্লোকে, সেসব কথা আরও কারোর জানা না থাকুক, নিজের শ্বাসরোধকারী সেই অভিজ্ঞতার কথা পাঠককে অনায়াসে শুনিয়েছিলেন 72 নম্বর বনমালী নস্কর লেনের বাসিন্দাটি। কাহিনীর নাম ছিল মান্ধাতার টোপ ও ঘনাদা। আর এতক্ষণ ধরে যে রহস্যময় প্রাণীটির কথা বলছি, তার নাম লকনেস হ্রদের দানব, যার আরেক নাম নেসি। স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলে লকনেস হ্রদের বাসিন্দা সে। নেস নদী যেখানে সমুদ্রের সঙ্গে মিশেছে, তার পাশেই অপরূপ সুন্দর নীল রঙের এই হ্রদের অবস্থান। এই নেস নদী থেকেই তার নেসি নামের উৎপত্তি। কিন্তু এসব তো গেল গল্পকথা, সত্যি কি আদৌ কেউ দেখেছে ওই জলদৈত্যকে? আয়তনের দিক থেকে স্কটল্যান্ডের সবচেয়ে বড় হ্রদ লকনেস। গভীরতার দিক দিয়েও এটি স্কটল্যান্ডের সবচেয়ে বড় হ্রদ। প্রতি বছর হাজার হাজার পর্যটক হ্রদটি দেখতে আসেন। অনেকে ভাবতে পারেন হ্রদটি বোধহয় খুব সুন্দর, বাস্তবে তেমনটি নয়। পর্যটকরা শুধুমাত্র নেসি নামক জলদানবের রহস্য উদ্ঘাটন করার জন্যই এই হ্রদটি ভ্রমণে আসেন, কিন্তু আজও পর্যন্ত কেউ এই রহস্য উদ্ঘাটন করতে পারেননি। নেসি কি আসলে সত্যিকারের কোনো জলদানব, নাকি মানুষের কল্পনা? লকনেসকে ঘিরে কেনই তবে রহস্য? রহস্যের সূত্রপাত 565 খ্রিস্টাব্দে। শুরু হয় রহস্যময় নেসি ঘটনা। সেইন্ট কলম্বো নামে খ্রিস্টান মল্ক হ্রদে ওই ভয়ঙ্কর প্রাণীটির কবল থেকে মুক্ত করেন আক্রান্ত এক মানুষকে। কোনো রকমে তাকে বাঁচিয়ে ফিরিয়ে আনা হয়। দ্য লাইফ অফ সেইন্ট কলম্বা বইটির একটি পরিচ্ছদ থেকে জানা যায় কীভাবে ওই মঙ্ক উদ্ধার করেন ওই ব্যক্তিকে। সে সময় থেকে ছবির শিল্পীর আঁকা একটি ছবি জনপ্রিয় হয়ে পড়ে, যেখানে খ্রিস্টান মঙ্ক এক হাত তুলে ওই জলদৈত্যটিকে ফিরে যেতে বলছেন, আর তার অন্য হাতে ধরা ক্রুশদণ্ড। বিংশ শতাব্দীতে 1933 সালের 22শে জুলাই একটি ঘটনা আলোড়ন তোলে। জর্জ স্পাইসার নামে এক ব্যক্তি ও তার স্ত্রী হ্রদটির পাশের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎই হ্রদের জলে অদ্ভুত এক আলোড়ন তুলে মাথাচাড়া দিয়ে ওঠে ওই অদ্ভুত জলদানবটি। চোখের সামনে সম্পূর্ণ অপরিচিত একটি প্রাণীকে হেঁটে যেতে দেখেন বলে দাবি করেন তারা। তাদের বর্ণনা অনুসারে প্রাণীটি ছিল 30 ফুটের মতো লম্বা, মাথার সরু এবং দেহের শেষটা অনেকটা সাপের মতো, এবং দেহের ঠিক মাঝামাঝি পেটের কাছে দুটো ফ্লিপার অর্থাৎ পাখনা। মুহূর্তের মধ্যে প্রাণীটা চলে যায় জলের তলায়। শুধুমাত্র উপদের দুজন ব্যক্তি নন, আরও অনেকেই দেখেছেন এই জলদানবটিকে বলে দাবি ওঠে। একদিন একজন হ্রদের পাড় দিয়ে হাঁটছিলেন, হঠাৎই তার দৃষ্টি চলে যায় হ্রদের মাঝখানে। সেখানে বিশাল এক প্রাণী জলের নিচ থেকে জেগে উঠতে চাইছিল, নিমেষেই আবার সেই প্রাণীটি উধাও হয়ে যায়। এছাড়া একদিন এক ছাত্র মোটরসাইকেল চালিয়ে হ্রদের পাশের রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ সে সরীসৃপ গোছের বিশাল আকৃতি এক প্রাণীর সঙ্গে ধাক্কা খায়।
তার বর্ণনা অনুযায়ী প্রাণীটির মাথা অনেকটা সাপের মতো। এরপরই শুরু হয়ে যায় নিশিগি নিয়ে হইচই। হ্রদের চারপাশে বসানো হয় অসংখ্য ক্যামেরা, কিন্তু এত সব ক্যামেরার পক্ষে পরিষ্কার কিছু তোলা সম্ভব হয়নি। ক্যামেরায় যে ছবিগুলো তোলা হয়েছিল সেগুলোতে দেখা যায় শুধুমাত্র জলের আলোড়ন ও কিছু ভি আকৃতির ফেনার ছবি। তবে লন্ডনের এক ডাক্তারের তোলা ছবিতে নিশিকে মাথা তোলা অবস্থায় দেখা যায়। 1934 সালে এই ছবিটি প্রকাশ করা হয়। রবার্ট কেনেথ উইলসন নামে এক সার্জন লক নিসের ওই জলদানবে চারটি ছবি তুলতে সক্ষম হন, যার মধ্যে দুটি ছবিতে ওই প্রাণীটিকে প্রথম পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায়। একটি ছবিতে ওই প্রাণীর ছোট মাথা এবং পেছনের দিক দেখা যাচ্ছিল। ছবিটি ওই বছরের 21 এপ্রিল ডেইলি মেল পত্রিকায় ছাপা হয়, কিন্তু পরবর্তীতে ছবিটি নিয়ে বিতর্ক শুরু হয়। 1954 সালের ডিসেম্বরে একটি নৌকা থেকে লকনেসের জলে চালানো সোনার রিডিং থেকে জানা যায় জলের 469 ফুট নিচে একটি বিশালাকার কিছু ছিল, যা ওই নৌকাটিকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তা কী ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। 1960 সালে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার টিম ডিনস্টেল লকনেসের জলে কোনো প্রাণীর পিঠের কুঁজ দেখতে পান এবং ভিডিও করেন। এই ছবি নিয়েও বিতর্ক হয় এবং ওটা কোনো নৌকার ছবি ছিল বলে মত দেন অনেকেই। তবে 1993 সালে ছবিটি আরও ভালোভাবে পরীক্ষা করে ডিসকভারি কমিউনিকেশনসের একটি তথ্যচিত্রে জানানো হয় যে এটিকে ভুয়ো বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিভিন্ন সময় লকনেসের ওই রহস্যময় জলদানব নিয়ে যে আলোচনা বিতর্ক চলেছে তাতে করে অনেক উৎসাহী মানুষই আগ্রহী হয়েছে ওই জলদানবটিকে খুঁজে বের করতে। 1934 সালে এডওয়ার্ড মাউন্টেইন নামে এক ব্যক্তি 20 জন সঙ্গী ও ক্যামেরা নিয়ে 5 সপ্তাহ ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুসন্ধান চালিয়েছিলেন, কিন্তু তারা কিছুই খুঁজে পাননি। 1962 থেকে 72 পর্যন্ত 10 বছর ধরে লকনেস অনুসন্ধান ব্যুরো নামে একটি সংগঠন লকনেসে অনুসন্ধান চালায়। 1000েরও বেশি সদস্য ওই অনুসন্ধানে যোগ দিয়েছিল। ওই বছরের আগস্টে আর্থার গ্রান্ড নামে আরেক ব্যক্তি রাতের বেলা লকের পাশ দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ছোট মাথা ও লম্বা গলাওয়ালা একটি প্রাণীকে লকের জলে নেমে যেতে দেখেন বলে দাবি করেন। নিশিকে খুঁজতে 1970 সালে শুরু এক বৈজ্ঞানিক অভিযান। তারা নিশিকে খুঁজতে আন্ডার ওয়াটার ক্যামেরা থেকে শুরু করে অত্যাধুনিক সব যন্ত্র নিয়ে নেমে পড়েন হ্রদে। অভিযানের এক পর্যায়ে একটি ছবি তোলা হয় জলের নিচ থেকে, যাকে দেখলে 20 ফুটের মতো লম্বা একটি প্রাণী বলেই মনে হয়। পরে নিশ্চিত হওয়া গেল যে এটি একটি গাছ ছাড়া কিছুই না। এই সময় একজনের নাম বলতেই হয়, ডক্টর রবার্ট রাইন্স। তিনি দীর্ঘদিন ওই জলদানব রহস্য নিয়ে কাজ করেছেন। 1972 সালে তিনি সূক্ষ্ম কিছু যন্ত্রপাতি নিয়ে হ্রদে অভিযান চালালেন। অগস্টের 8 তারিখে তারা দলের সদস্যরা নৌকায় অপেক্ষা করছিল। রাত 1টার দিকে পর্যবেক্ষণে এক বিচিত্র প্রাণীর অস্তিত্ব ধরা পড়ে, যার ছিল বিরাট আকারের ডানা। লম্বায় সেই ডানা 6 ফুটের মতো। ডক্টর রাইন্সের মতে আজ থেকে 7 কোটি বছর আগে পৃথিবীতে এরকম প্রাণী ছিল। 1987 সালে 24টি নৌকা নিয়ে অপারেশন ডিপস্ক্যান নামে একটি অনুসন্ধান চালানো হয়েছিল। এই অনুসন্ধানে জলের 590 ফুট নিচে অস্বাভাবিক বড় আকৃতির কিছুর অস্তিত্ব পাওয়া যায়, কিন্তু তা কী ছিল তা আজও নিশ্চিত হওয়া যায়নি। 2007 সালের 26শে মে ল্যাবরেটরি কর্মী গর্ডন হোমস লকনেসের জলে একটি 46 ফুট কালো লম্বা প্রাণীর ভিডিও করেন, যা বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদর্শন করা হয়। তবে এই ফুটেজ নিয়েও রয়েছে বিতর্ক। আবার 2012 সালের 3রা অগস্ট জর্জ এডওয়ার্ডস নামে এক ব্যক্তি নেসির সবচেয়ে বিশ্বাসযোগ্য একটি ছবি প্রকাশ করেন, যা 2011 সালের 2রা নভেম্বর তোলা হয়েছিল বলে তিনি জানান। দীর্ঘ 26 বছর ধরে লকনেসের এই জলদানবকে তিনি খুঁজে বেরিয়েছেন। শেষ পর্যন্ত তিনি জলের ওপর ভেসে থাকা বিশাল কোনো প্রাণীর পিঠের কুঁজের ছবি নিতে সক্ষম হন, কিন্তু পরবর্তীতে ওই ছবিটিও ভুয়ো বলে প্রমাণিত হয়। 2012 সালে স্কটল্যান্ডের লকনেস হ্রদে সাপের মতো দেখতে বিশাল জলদানবের ছবি তোলার দাবি করেন মার্কাস অ্যাটকিনসন নামে এক নৌকাচালক। ডেইলি মেল জানিয়েছিল মার্কাস অ্যাটকিনসন দাবি করেছেন সোনার নামে এক ধরনের ক্যামেরা সেন্সর ব্যবহার করে তিনি কিংবদন্তি জলদানবের ছবি তুলতে সক্ষম হয়েছেন। 2011 সালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় স্কটল্যান্ডের লকনেস হ্রদে দুটি নৌকা হঠাৎ বিশাল এক ঢেউ এসে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পর এই জলদানব বিষয়ে আবারও কৌতূহল তৈরি হয়। মার্কাস অ্যাটকিনসনের ছবিতে হ্রদের গভীর জলের নিচে বিশাল একটি প্রাণী দেখা যায়। 75 ফিট গভীরে 5 ফুট প্রশস্ত এই প্রাণীটি লকনেসের সেই জলদানব হতে পারে বলে খবর রটে। জলের নিচে অ্যাটকিনসনের নৌকাকে 2 মিনিটের বেশি সময় ধরে জলের নিচ থেকে যখন এ প্রাণীটি অনুসরণ করছিল, তখনই সে সোনার
সেন্সর ছবিটি তুলতে সক্ষম হয়। তবে লকনেস বিশেষজ্ঞরা অ্যাটকিনসনের এ দাবিকে উড়িয়ে দিয়ে বলেন এটা কোনো বড় মাছ, শিল বা কোনো আবর্জনা স্তূপ হতে পারে। অ্যাটকিনসন দাবি করেছেন সোনার সেন্সরের তোলা ছবি কখনো ভুয়ো হতে পারে না, আর এ ধরনের প্রাণী তিনি আগে কখনো দেখেননি। এমনকি এ হ্রদে যারা নৌকা চালায় তারাও কখনো দেখেনি। সাপের মতো অদ্ভুত ও বিশাল এ প্রাণীটি দেখে ভয় পেয়েছিলেন বলেও জানান অ্যাটকিনসন। অনেক গবেষকরা ধারণা করেন এ হ্রদটির তলদেশে বিশালাকার এক খাদের অস্তিত্ব রয়েছে, যেখানে প্রাগৈতিহাসিক ওই প্রাণীর অস্তিত্ব থাকতে পারে। তবে অ্যাটকিনসনের সোনার তোলা ছবি বিশ্লেষণ করে ন্যাশনাল ওশেনোগ্রাফি সেন্টারের গবেষক সিমন বক্সাল জানিয়েছেন এটা হ্রদের বিশাল জুপ্ল্যাঙ্কটনের ছবি হতে পারে। আসা যাক সাম্প্রতিক সময়। 2017 সাল, মার্কিন মুলুকের মিশিগানের বাসিন্দা ডায়ানা টার্নার স্কটল্যান্ডের বিখ্যাত হ্রদ লকনেসের উপরে নিজের তোলা লাইভ ভিডিও দেখিয়েছিলেন। ডায়ানা টার্নার নেসির মিথ সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। ভিডিওয় তিনি তাক করেছিলেন যদি নেসিকে দেখা যায়, নেসি তাকে হতাশ করেনি বলেই দাবি ডায়ানার। তার চোখে নেসি রীতিমতো ধরা পড়েছে বলেই তিনি জানান। এই সংবাদ একাধিক আন্তর্জাতিক মিডিয়ায় ভাইরাল হয়। প্রসঙ্গত 2017-এ নেসিকে সেই নিয়ে 9 বার দেখা গিয়েছে বলে জানিয়েছে অফিসিয়াল লকনেস সাইটিংস রেজিস্টার। প্যারানর্মাল বিশেষজ্ঞ ও ক্রিপ্টোজুওলজিস্টদের মতে নেসি এক জুরাসিক যুগের প্রাণী, সে এক উভচর ডাইনোসর। সে প্লেসিওসর প্রজাতির প্রাণী বলেই বেশিরভাগ মানুষের ধারণা। তবে 565 সাল থেকে 2019 এই দীর্ঘকাল পর্বে একটি দানবী যে দেখা দিয়েছে এমনটা হতে পারে না। অনুমান এই হ্রদ তার মধ্যে ডুবে থাকা গুহা হ্রদের সঙ্গে সমুদ্রের সংযোগ রক্ষাকারী ভূগর্ভস্থ টানেলের কোথাও এরা থেকে গিয়েছে বিবর্তন আর অভিযোজনকে উপেক্ষা করে, যেভাবে মাদাগাস্কার উপকূলে টিকে রয়েছে জুরাসিক জলজন্তু শিলাকান্ত। লকনেস দানব থাক আর না থাক, মানুষের কল্পনায় সিনেমা থেকে কার্টুনে বারবার ধরা দিয়েছে সে। দ্য সিক্রেট অফ লোচ 1934 থেকে দ্য লোচনেস হরর 1981, ম্যাজিক ইন দ্য ওয়াটার 1995, লোচনেস 1996, ইনসিডেন্ট অ্যাট লোচনেস 2004, দ্য ওয়াটার হর্স লেজেন্ড অফ দ্য ডিপ 2007, লোচনেস টেরর 2008 প্রভৃতি ছায়াছবি তৈরি হয়েছে লকনেসের এই জলদানবকে নিয়ে। কার্টুনে স্কুবিডুর সঙ্গে এই দানবকে দেখা গেছে 2004 সালে স্কুবিডু অ্যান্ড দ্য লকনেস মনস্টার ছবিতে। 2011-তে ওয়াল্ট ডিজনির দ্য বল্ড অফ নেসি ছবিতেও উঠে এসেছে এই জলদানব। স্কটল্যান্ডের সবচেয়ে বড় হ্রদটিতে নেসি কি আসলে সত্যিকারের কোনো রহস্যময় জলদানব? এই রহস্যময় জলদৈত্যকে নিয়ে আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকেরা, কিন্তু এখনও এই রহস্য সমাধান করতে পারেননি কেউ। গত শতাব্দী জুড়েই এই জলদৈত্যের অস্তিত্ব নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি তথ্য দিয়েছেন, কিন্তু নেসির রহস্য অজানা থেকে গেছে আজও। আর তাই আধুনিক এই বিজ্ঞানের যুগেও অপার এক রহস্য হয়ে নিজেকে অনন্য করে রেখেছেন রহস্যময় জলদানবটি। এখনও পর্যন্ত তাই বিজ্ঞানী, গবেষক, পরিচালক, দর্শক, লেখক ও পাঠকের কল্পনার মধ্যে সে সীমাবদ্ধ রেখেছে নিজেকে।